হ্যালো ফিউচার ডক্টার্স আই ওয়েলকাম ইউ অল টু দিস ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম অফ ক্যাটার অ্যাসপিরিয়েন্স আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি ফোরে স্টেট কোটা কাউন্সেলিংয়ের আন্ডারে লিস্ট কাট অফ মার্কস কত যেতে পারে সেটার ব্যাপারে ডিসকাস করবো এই ভিডিওতে আমরা শুধুমাত্র আনডিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের লিস্ট কাট অফ ব্যাপারে ডিসকাস করব লিস্ট কাট অফ মার্কস মানে একদম ফাইনাল রাউন্ড কাউন্সিলিং অফ তোমাদের কাট অফ মার্কস কত যেতে পারে ঠিক আছে ফাইনাল রাউন্ড কাউন্সিলিং মানে যেটাকে মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ড কাউন্সিলিং বলা হয় সেই লাস্ট রাউন্ড কাউন্সিলিং অফ দি বেঙ্গলের সরকারি মেডিকেল কলেজগুলোতে আনডিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ ব্যাপারে ডিসকাস করব। কেমন প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর কাট অফ মার্কস এবং তার সাথে সাথে নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরের এক্সপেক্টেড কাট অফ মার্কস এখানে মেনশন করা আছে যাতে করে তোমাদের কম্প্যারিজন করতে সুবিধা হয় কেমন আচ্ছা প্রথমে তোমাদের এখানে একটা ব্যাপারে বলে দিই সেটা হচ্ছে যে এই যে কাট অফ মার্কসটা হয় না যেটা ফাইনাল কাট অফ মার্ক হয় সেটা কিন্তু অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে কি সেই রেসপেক্টিভ ইয়ারে কতজন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে অ্যাপিয়ার হচ্ছে এবং তাদের নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরের পারফরমেন্স কীরকম মানে তারা কত মার্কস অপটেন্ট করছে সেই বছর সেই রেসপেক্টিভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে যেমন আগের বছর তোমরা দেখেছো যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে কিছু সিট কেটে নিয়ে সেটা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের দেওয়া হয়েছিল অ্যারাউন্ড পঁচাত্তরটার মতো সিট ছিল তো সিম্পলি আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ মার্কসটা কিন্তু এক্সপেক্টেড মার্কসের থেকে একটু হাই আছে এবং ইডাবলিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ মার্কসটা এক্সপেক্টেড কাট অফ মার্কসের থেকে অনেকটাই লো গেছে ঠিক আছে তো ফাইনাল কাট অফ মার্কসটা কিন্তু এরকম অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে এখানে আমি যে এক্সপেক্টেড কাট অফ মার্কসগুলো মেনশন করেছি সেই কাট অফ মার্কসগুলো নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি টু এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইনাল কাট অফ মার্কসগুলোকে কম্পেয়ার করার পরেই এখানে আমি নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি ফোরের কলেজ ওয়াইজ একটা এক্সপেক্টেড কাট অফ মার্কসের লিস্ট প্রিপেয়ার করেছি ঠিক আছে তো আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে কাট অফ মার্কসগুলো আমি এখানে মেনশন করেছি মেবি নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি ফোরে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্ক্স এর থেকে নিচে যাবে না আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিও ওকে চলো তাহলে ডিসকাশন স্টার্ট করা যায় সবার ফার্স্ট হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো একান্ন ফাইনাল কাট অফ মার্কস ছিল এবং নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো আটান্ন প্লাস এবারে আসি এস 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 কেম এস কেমের ক্ষেত্রে তোমরা দেখো টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাটফ মার্ক্স ছিল ছশো পঞ্চাশ এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস দু হাজার চব্বিশে হচ্ছে গিয়ে ছশো সাতান্ন প্লাস আচ্ছা এনআরএস মেডিকেল কলেজে ছশো একচল্লিশ ছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো প্লাস আচ্ছা আর জি কর মেডিকেল কলেজে কাট মার্কস ছিল ছশো তেত্রিশ ঠিক আছে আচ্ছা নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো চুয়াল্লিশ প্লাস সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো আঠাশ এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো উনচল্লিশ প্লাস এরপর হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল ছশো কুড়ি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো একত্রিশ প্লাস এরপর ইএসআইসি মেডিকেল কলেজ এই কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো সতেরো এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্ক্স হচ্ছে ছশো আঠাশ প্লাস তারপরে আছে বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তে কাট অফ মার্ক্স ছিল ছশো ষোলো এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্ক্স হচ্ছে ছশো সাতাশ প্লাস এরপর হচ্ছে জেএনএম কলোনি জেএনএম জন কলোনিতে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল ছশো চোদ্দো এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো পঁচিশ প্লাস আচ্ছা সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া এই কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো আট এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্ক্স হচ্ছে ছশো উনিশ প্লাস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কাট অফ মার্কস ছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ছশো দুই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো চোদ্দো প্লাস আচ্ছা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো নয় এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্ক্স হচ্ছে ছশো কুড়ি প্লাস এরপর হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিউ টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল ছশো সাত এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে গিয়ে ছশো আঠারো টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে কাট অফ মার্কস ছিল ছশো এক এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো বারো এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল ছশো দুই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো তেরো প্লাস মালদা মেডিকেল কলেজে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল পাঁচশো আটানব্বই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্ক্স হচ্ছে ছশো নয় প্লাস রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে নি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল পাঁচশো তেরানব্বই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে গিয়ে ছশো পাঁচ প্লাস এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল পাঁচশো সাতানব্বই টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো আট প্লাস রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল পাঁচশো নব্বই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো তিন প্লাস দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়া এই কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল পাঁচশো একানব্বই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে গিয়ে ছশো চার প্লাস এরপর প্রফুল্ল চন্দ্রসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাটাক মাস ছিল পাঁচশো চুরানব্বই এবং নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো সাত প্লাস আচ্ছা তামিললিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল পাঁচশো তিরানব্বই এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে ছশো পাঁচ প্লাস এরপর এমজিএন মেডিকেল কলেজ এম জিএন মেডিকেল কলেজ কোচবিহার এই কলেজে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্কস ছিল পাঁচশো উননব্বই এবং নিট টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সপেক্টেড কাট অফ মার্কস হচ্ছে কি ছশো দুই প্লাস ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজেও সেম কাট অফ মার্কস ছিল নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং এক্সপেক্টেড কাট অফ হচ্ছে ছশো দুই প্লাস তারপর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজেও নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কাট অফ মার্ক্স ছিল পাঁচশো উননব্বই এবং ছশো দুই ঠিক আছে তাহলে মোটামুটিভাবে তোমরা এটা বুঝতে পারলে তো যে তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের ছশো দুই প্লাস মার্কস স্কোর করতেই হবে নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে ওয়েস্টবেঙ্গলে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট সিকিওর করার জন্য ঠিক আছে এখানে দেখো তোমাদের একটা হালকা কম্পেরজান আমি দিয়ে দিয়েছি যে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ফাইনাল কাট আপ মার্ক্স ছিল পাঁচশো তিয়াত্তর নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে হয়েছে পাঁচশো উননব্বই এবং নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমার যা মনে হয় তাতে করে ছশো দুইয়ের ওপরে কিন্তু কাট অফ মার্কস যাবে ওকে তো এই ভিডিও এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে তোমাদের যা মতামত আছে প্লিজ তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও কেমন এবং তোমাদের যদি মনে হয় যে কাট অফ মার্কস এরকম না গিয়ে আরও একটু বেশি যেতে পারে বা এর থেকে কম যেতে পারে তাহলে তোমরা সেটা আমায় কমেন্ট সেকশানে জানাবে আই হোপ ইউ ইনজয়েড বাচিং দিস ভিডিও আমি আশা করি আমার এই পুরো ডিসকাশনটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো